আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের এখন যে ভিডিওটা বানানো হবে সেই ভিডিওটা হচ্ছে পুরোপুরি HTML-এর সবথেকে ভাইটাল একটা ট্যাগ, সেটা একটা হচ্ছে হাইপারলিংক ট্যাগ। সো ভিডিওর শুরুতেই আমি বলে রাখি হাইপারলিংক ট্যাগটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছো তা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবা তোমাদের চ্যানেলটি, এন্ড যারা এখনো লাইক দাওনি লাইক দিয়ে ফেলবা। এন্ড আমি চলে আসি তাহলে এখন পড়াতে চলে আসি আজকের যে ট্যাগটা নিয়ে আলোচনা করবো, সেই ট্যাগটার নাম হচ্ছে হাইপারলিংক ট্যাগ। আসলে কিন্তু আমরা ওয়েবসাইটে যখন যে জিনিসগুলো দেখি যে বিভিন্ন তোমার ফন্ট থাকে বা বিভিন্ন লেখা থাকে বা বিভিন্ন ইমেজ থাকে যেটার উপরে ক্লিক করলে অন্য একটা পেজ শো করে বা অন্য একটা জায়গায় চলে যায়, ওইটা ডিটেলস অন্য কোথাও গিয়ে শো করে, এটাকেই বলা হয় হাইপারলিংক ট্যাগ ইউজ করে ওই জিনিসটা লেখা হয়েছে। সো তাহলে এখন যদি প্রশ্ন মনের মধ্যে আসে যে হাইপারলিংক ট্যাগটা আসলে কিভাবে ইউজ করবো, আমি আমার নিজের ওয়েবসাইটে আসলে কিভাবে এরকম কিছু ইনক্রিজ করবো, সো চলে আসি এবার পড়াতে। অ্যান্ড যারা এখনো আমাদের বেল আইকনটি ক্লিক করো নাই, কাইন্ডলি ক্লিক করে রাখবা যাতে আমাদের লেটেস্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে চলে আসি হাইপারলিংক ট্যাগ। হাইপারলিংক ট্যাগটা আমি প্রথমে হচ্ছে দেখাবো এই ট্যাগটার হচ্ছে বেসিক স্ট্রাকচারটা কেমন হয়। দেখো হাইপারলিংক ট্যাগটার এই বেসিক স্ট্রাকচার হয় এইচ রেফ, আমি বলি হচ্ছে এইচ রেফ, তার মানে এইচ দা হাইপারলিংক রেফ দা আইএস রেফ। দেখো এইচ দা হাইপারলিংক অ্যান্ড আরএফ দা রেফারেন্স, তাহলে হাইপারলিংক এ এইচ রেফ যেটা বলা হয় তার মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স ট্যাগ আমি অ্যাপ্লাই করতেছি কারণ এ এইচ রেফ। এখন এ এইচ রেফ এর মধ্যে তুমি কোনটাকে ইনক্লুড করতেছো, তার মানে এর মধ্যে তুমি আসলে কাকে দিচ্ছ, মানে এখানে তুমি জমি ক্লিক করো লেখাটাকে ক্লিক করো ওই লেখাটা আসলে শো করবে কোথায়, ওই লেখাটা যেখানে শো করবে সেই জায়গাটা আমার এখানে ইনক্লুড করতে হবে। ধরো এটা গুগলে শো করলো, তাহলে google.com সো google.com যখন তুমি এর মধ্যে দিয়ে দিবে এটা গুগলে শো করবে। সো এইখানে গুগলে শো করলে এখন কাকে তুমি দিবা সেই জিনিসটাকে এখন ফুটায় উঠাইতে হবে। সো কাকে দিবা, এখন এটা হচ্ছে আমাদের ধরো আমি লিখলাম হচ্ছে রহিম। সো রহিমকে যদি তুমি এই এখানে রহিম নামটা আছে এই রহিমকে যদি তুমি ক্লিক করো তাহলে সেটা গুগলে শো করবে। যদি এরকম কিছু তুমি বানাইতে চাও তাহলে এখানে হাইপারলিংকটা ক্লোজ করে দাও। সো ওকে, সো এই জিনিসটা তুমি যদি এটা হচ্ছে একটা ডেমো কপি আমি জাস্ট লিখলাম, এখন আমি এটা প্র্যাকটিক্যালে দেখাবো আসলে তুমি যদি এই এরকম একটা ট্যাগ দাও বা এই ট্যাগটা ইউজ করলে যে আসলে কি হবে এই জিনিসটা আমি পুরো প্র্যাকটিক্যালে দেখাবো। ওকে তাহলে এখন চলে আসো, ধর এটা একটা পেজ, এই পেজে হচ্ছে আমাদের রহিম আছে। সো রহিমকে যদি তুমি এই পেজে ক্লিক করো রহিম কি হয়ে যাবে, এই পেজে রহিমের পুরো বায়োটা শো করবে। ধরো এখানে রহিমের ফিগার আছে, সো এই ফিগারটা শো করবে, তার মানে এখানে রহিমের চিত্র বা রহিমের কোনো একটা পুরো ডিটেলস আছে, রহিমের ছবি দেওয়া আছে, তারপর রহিমের পুরো বায়োটা দেওয়া আছে পেজে আছে। সো এই রহিমে ক্লিক করলে পুরো রহিমের পেজের বায়োটা চলে আসবে। এই জিনিসটা তুমি কিভাবে একটা ওয়েবসাইট ইনক্লুড করবা সেই জিনিসটা হচ্ছে আমাদের হাইপারলিংকের মাধ্যমে ইনক্লুড করতে হবে। সো এই যে পেজটা আমার আছে এই পেজটাকে যদি তুমি এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করে দাও এবং এই রহিমে ক্লিক করো তাহলে কিন্তু এই পেজটা পুরোটা শো করবে। এখন আমি এই জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাবো। ওকে চলে আসি আমরা পার্টে। ওকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হাইপারলিংক। ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সো এই পুরো লেখাটার নিচে একটা আন্ডারলাইন করা আছে এবং এই লেখাটা পুরোপুরি হচ্ছে ধরো হাইপারলিংক ট্যাগ অ্যাপ্লাই করে আমাকে বলা হলো হি ইজ এ গুড বয়, এটা একটা হাইপারলিংক ট্যাগ অ্যাপ্লাই করে তুমি এই জিনিসটাকে এরকম করো যেন এটা ক্লিক করলে গুগলে পুরোপুরি এটা শো করে এবং এইটার পুরো ডেসক্রিপশন ইজ এ গুড বয় কোনো একটা পার্সন কি ক্রিয়েট করতে যে পার্সনটা গুগলে পুরো শো করে, তাহলে এই জিনিসটা গুগলে পুরো শো করবে। ইজ এ গুড বয় বা এটা তোমার ট্রান্সলেট গুগলে শো করবে, এরকম কোনো কিছু ধরো আমার হচ্ছে ইন্ডিকেট করা আছে ওই জিনিসটাকে। এখন আমার কথা হচ্ছে এটাকে ক্লিক করলে গুগলে যাবে এরকম কিছু আমার বানাইতে হবে, সেটি ক্লিক করে গুগলে যাবে এরকম কিছু বানাইতে হবে। তার মানে এখানে আমার তখন কি হবে আমার হচ্ছে একটা পেজের সাথে কিন্তু আরেকটা পেজের তোমার হচ্ছে আছে কানেক্ট আছে, তার মানে এটা হচ্ছে একটা পেজ ধরো ইজ গুড পেজ একটা পেজ আছে এবং এই সাইডে আমার গুগল আর একটা পেজ আছে, এই পেজের সাথে কিন্তু এই পেজের একটা কানেকশন তৈরি করতে হবে, এই জিনিসটাই করতে হবে আমাদের হাইপারলিংকের মাধ্যমে। তাহলে চিন্তা করো আমরা এখানে কি ট্যাগ লিখবো, এর জন্য আমি ইনপুট এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট শীট বানাতে হবে, তার মানে এটাকে আমার ওয়েবসাইটে শো করাতে হবে। সো আমি তাহলে ইনপুটটা কি দিব সেটা আমাকে একটু দেখতে হবে, আমাদের আউটপুট শো করবে তাহলে ইনপুটটা দিতে হবে, আমাদের ইনপুট হাইপারলিংক অ্যাপ্লাই করতে হবে, তাহলে এ আমার হচ্ছে বডি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, বডি দ্যাটস এ বডি ক্লোজ। ওকে বডির মধ্যে আমি পি ট্যাগ অ্যাপ্লাই করে নিতে পারি আমার ইচ্ছা মতো, পি ট্যাগ অ্যাপ্লাই করে নিতে পারি, দ্যাটস ইট। এবার হচ্ছে হি ইজ এ গুড বয় এই জিনিসটাকে করব। এখন তাহলে আমি হাইপারলিংক রেফারেন্স অ্যাপ্লাই করব এ এইচ রেফ, এটার মধ্যে আমি কি অ্যাপ্লাই করব দেখো তো, এইচ রেফ এর মধ্যে আমি দিব যে এটা গুগলে শো করবে, দ্যাটস ইট google.com যদি নাম দিতা যে হচ্ছে ধরো
bdweb.com সো এরকম দিলে এটা ওইখানে শো করতে বা হচ্ছে textbd.com সার্চ দিয়ে এটা দিলে তোমার হচ্ছে ওইটা শো করতে যেটা তুমি এখানে দিবা ধরো তোমার একটা আলাদা ক্রিয়েট করা পেজ আছে ওই পেজের সাথে পড়তে চাইলে পেজের নামটা তুমি অ্যাড করে দিবা আমি গুগল দিয়ে তোমাকে দেখাচ্ছি সো এখন তুমি কি করবা এতটুকু তো তোমার শেষ এই স্ক্রিপ্ট google.com শেষ এবার লেখাটাকে তুমি ইনক্লুড করে দাও যে লেখাটা কি আছে হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় সো এবারে হচ্ছে তোমার এটা একটা ক্লোজ করে দাও দ্যাটস ইট এটাকে যখনই তুমি ইনপুট করে দিবা যদি এটা ক্লোজ না করে কিন্তু হবে না তার মানে এটাকে তুমি হাইপারলিংকটা যখন ক্লোজ করে দিবা দ্যাটস ইট এর আউটপুট শো করবে এটা আউটপুট তখন শো করবে সাউন্ড এরকম তুমি যে কোনো কিছুকে ইনপুট তুমি এইটা একটা अप्लाई করে তুমি আউটপুট এরকম একটা পেজের সাথে একটা পেজ বা একটা লেখার সাথে একটা লেখা বা যে কোনো কিছুর সাথে তুমি একটা সম্পর্ক তৈরি করতে পারো তার মানে এই যে রিলেশনটা এই রিলেশনটাই করা হয় তোমার হচ্ছে হাইপারলিংক ট্যাগের মাধ্যমে তার মানে আমি যে জিনিসটা এখানে বুঝতে পারতেছি যে তুমি একটা পেজের সাথে আরেকটা পেজের যে তুমি কানেক্ট করতে চাচ্ছ ধরো এটা একটা পেজ এই পেজের সাথে তুমি এই একটা পেজে কানেক্ট করতে চাচ্ছ এই একটা পেজে কানেক্ট করতে চাচ্ছ এই একটা পেজে কানেক্ট করতে চাচ্ছ এর সাথে ধরো আরো দুটো পেজে কানেক্ট করতে চাচ্ছ এই সবই কিন্তু হাইপারলিংক অ্যাপ্লাই করে হাইপারলিংক অ্যাপ্লাই করে কিন্তু এটা করতে হবে সো আই থিংক তোমরা বুঝতে পারছো হাইপারলিংক কিভাবে अप्लाई করবে যে কোন একটা পেজ বা যে কোন একটা জিনিসের সাথে তুমি একটা লেখার সাথে যে ফন্টের সাথে বা একটা ইমেজের সাথে তুমি এইটাকে अप्लाई করে করতে পারবে সো ভিডিওটা এই পর্যন্ত থাকলে কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবা এন্ড নেক্সট টাইম কোন ভিডিওতে সেটাও কমেন্ট বক্সে কিন্তু জানাবা সবাই ভালো থাকবা বাই বাই টেক কেয়ার